হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের এই ম্যাথ ক্লাসের যে সিরিজটা আমরা শুরু করেছি গতকাল থেকে আজকে আমরা সেখানে ক্লাস নাম্বার টু আলোচনা করবো সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বার্স থেকে পার্ট টু আজকে এখানে তোমরা কিছু অঙ্ক পাবে সেই অঙ্কের পাশাপাশি তোমরা সেখানকার সমাধান করার সুযোগও পাবে তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে এবং তোমরা যদি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বা এসএলএসটি পিটির জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা স্কুল সার্ভিস কমিশনের যে কোনো রকমের পরীক্ষার প্রিপারেশন এবং টাইম টু টাইম আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তো আমরা আজকে সংখ্যাতত্ত্ব বা থিওরি অফ নাম্বারসের পার্ট টুতে যাব আমরা গতকাল কিছু বেসিক বা কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আলোচনা করেছিলাম অর্থাৎ অঙ্ক কাকে বলে সংখ্যা কাকে বলে কি ধরনের সংখ্যা হয়ে থাকে সমস্ত নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি আজকে আমরা সেই সমস্ত সংখ্যাগুলো থেকে যেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে বা পরীক্ষাতে আসার মতন কিছু সহজ এবং কিছু জটিল সমস্ত রকমের প্রশ্ন আজকে আলোচনা করবো এবং তার পাশাপাশি তোমাদের জন্য হোম টাস্কের ব্যবস্থাও কিন্তু রেখেছি কারণ গতকাল তোমরা বলেছিলে হোম টাস্কের জন্য রাখলে সুবিধা হয় তো আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি তোমরা প্রত্যেকে বলেছিলাম একদম বেসিক থেকে ম্যাথটা শুরু করলে সুবিধা হয় সেই কারণে কিছু অঙ্ক একদমই সোজাসাপটা এবং বেসিক রেখেছি প্রথম দিকে তো দেখো সেরকমই একটা প্রথম অঙ্ক থেকে আজকে শুরু করছি এক নম্বর অঙ্ক রয়েছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আমরা গতকাল মৌলিক সংখ্যার সংজ্ঞা পড়েছিলাম যে যে সমস্ত সংখ্যাগুলো শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটি দ্বারাই বিভাজ্য তাকেই আমরা বলবো যে মৌলিক সংখ্যা যেমন আমরা ধরে নিতে পারি যে উনিশ উনিশকে কিন্তু শুধুমাত্র এক এবং উনিশ দিয়েই ভাগ যাবে ঠিক আছে উনিশকে কিন্তু অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না আবার পনেরো যদি হয় তাহলে পনেরোকে আমরা পনেরো দিয়েও ভাগ করতে পারবো তিন দিয়েও ভাগ করতে পারব তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারবো পাঁচ দিনে পনেরো ঠিক আছে তো এটা মৌলিক সংখ্যা কিন্তু হবে না মৌলিক সংখ্যা মানে যেটা প্রাইম নাম্বার অর্থাৎ যেটা নিজে এবং এক দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার বলতে হবে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে দেখো আমরা যদি বিচার করি এক তো না মৌলিক না যৌগিক এক তো কোনো মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও নয় তাহলে দুই থেকে হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এদিকে চলে আসি একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ আর সাতচল্লিশ তো এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে তোমরা নিশ্চয়ই হিসাব করে নিয়েছো অলরেডি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পনেরোটি অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট পনেরোটি মৌলিক সংখ্যা রয়েছে এই প্রশ্নগুলো অনেক সময় ঘুরিয়ে দেয় তোমাকে দিতেই পারে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো তখন গড় কী করে নির্ণয় করতে হবে এই যে পনেরোটা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এটা যোগফল করতে হবে ঠিক আছে এটার যোগফল করবে এবং এটাকে ভাগ করবে কত দিয়ে পনেরো দিয়ে কারণ সংখ্যা হয়েছে পনেরোটি তাহলে গড়টা কিন্তু বেড়িয়ে যাবে ঠিক আছে তো ঠিক এই রকমেরই একটি অঙ্ক আমরা রেখেছি পরের দিকেই তার আগে এই প্রশ্নটা একটু দেখে না বলছে প্রথম মৌলিক সংখ্যা কোনটি অর্থাৎ প্রথম মৌলিক সংখ্যা অনেকেই মনে করে এক এক মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যা হতে গেলে যেটা প্রথম শর্ত হচ্ছে সেই সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে কিন্তু এক তো নিজেই একটা মনে করো এক দিয়ে সবাই সবাইকে ভাগ যাচ্ছে ঠিক আছে সেই কারণে এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় প্রথম মৌলিক সংখ্যা কোনটি সেটা বলতে হবে তো দুই দেখো দুই হচ্ছে আমার একটা সংখ্যা যেটা হচ্ছে শুধুমাত্র দুই এবং এক দ্বারা বিভাজ্য তাহলে দুই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা বা সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর নাম্বার তিনে আসবো নাম্বার তিনে রয়েছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি একমাত্র জোর দেখো বেশিরভাগ দেখো যতগুলো মৌলিক সংখ্যা আমরা দেখলাম প্রায় সবই বিজোর কিন্তু সব বিজোর সংখ্যা আবার মৌলিক সংখ্যা নয় ঠিক আছে যেমন ধরুন আমি নয় ধরলাম নয় তো একটা বিজোর সংখ্যা কারণ দুই দিয়ে ভাগ যাচ্ছে না এটা কিন্তু নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ নয়কে আমি তিন ইন্টু তিন লিখতে পারি তাই না কারণ তিন দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু এমন একটা জোর সংখ্যা রয়েছে যেটা মৌলিক সংখ্যা হয় সেটা কোনটা একমাত্র দুই হচ্ছে একটি জোর সংখ্যা কিন্তু সে আবার মৌলিক সংখ্যার মধ্যে পড়ে বা একমাত্র জোর সংখ্যা যে মৌলিক সংখ্যার মধ্যে পড়ে তারপর আসবে নাম্বার চার বলছে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত যেটা আমি একটু আগে বললাম যেভাবে করতে হবে তো প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা কি কী রয়েছে দেখো দেখো একটা কথা হচ্ছে এখানে বেসিক থেকে যেহেতু শুরু করছে তোমরা অনেকে ভাবছো যে এগুলো কী অঙ্ক হচ্ছে খুব সহজ সাপটা হয়ে যাচ্ছে অবশ্যই তাই কারণ হচ্ছে সোজাসাপটা থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এবং তারপরে আমরা জটলের দিকে যাব এবং তোমরা প্রথম ক্লাসটা নিশ্চয়ই দেখেছো সেখানে সিলেবাসটা আমরা আলোচনা করেছিলাম প্রতিটা বিষয়ে কিন্তু ধরে ধরে এখন আলোচনা করতে হবে এবং যেহেতু পরীক্ষাটা এইট লেভেল বা মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা হয়েছিল সেই কারণে আমাদেরকে যে কোনো রকমের বেসিক অঙ্গ কিন্তু জেনে রাখতে হবে কখন কোনটা দিয়ে দেবে কেউ কিন্তু বলতে পারে না তো প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা কি কী আছে সেটা আমরা একটু দেখে নেব দেখো প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা হচ্ছে দুই পাঁচ সাত তারপরে সরি তিনও আছে একটা তিনটা মিস হয়ে গেছে তিনটা এখানে লিখে দিলাম প্লাস এগারো তাহলে এটার যোগফল কত হয় দুই তিন পাঁচ সাত এগারো তো এটার যোগফল কত হবে এটার যোগফল হয়ে যাবে দেখো আঠাশ তাহলে আমরা গড় কী করে নির্ণয় করব গড় নির্ণয় করবো যে সংখ্যা কতগুলো রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই সংখ্যাগুলোর কতগুলো সংখ্যা রয়েছে তাহলে পাঁচ রয়েছে পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করব যেমন মনে করে যে তোমাদেরকে বলা হলো যে ক্লাসের যে ছেলে মেয়েদের গড় কত মনে করো যে ছেলেরা রয়েছে তিরিশ জন মেয়েরা রয়েছে পনেরো জন তাহলে ছেলেমেয়ের গড় কত আমি তাহলে কী করবো তিরিশ যোগ পনেরো করে পঁয়তাল্লিশ করে দুই দিয়ে ভাগ করব তাহলে ছেলেমেয়ের একটা গড় সংখ্যা আমি পাবো অ্যাভারেজ তো ঠিক সেরকমভাবে এখানে টোটাল নাম্বার কত হচ্ছে সংখ্যা তার ডিভাইড করবো যে কতগুলো অঙ্ক রয়েছে তো এবার এটাকে ভাগ করলে কত বাড়াবে সঠিক উত্তর হবে পাঁচ দশমিক ছয় অপশান নাম্বার বি এটাকে ভাগ করলে পাঁচ দশমিক ছয় বাড়াবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি রেখেছি বলেছিলাম না এখানে অঙ্ক ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে না অঙ্ক ক্লাস আরও রয়েছে বাট যদি একই রকমের একটি প্রশ্ন আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে যারা রেগুলার ক্লাসগুলো করছো এবং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই জানাবে এবং কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে আমরা নেক্সট ক্লাসগুলোতে সেগুলোকে কোয়ারিগুলোকে ফিল আপ করার চেষ্টা করব এখানে বলেছে প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত প্রথম দশটি মৌলিক সংখ্যা বের করবে সেগুলোকে যোগ করবে করে দশ দিয়ে ভাগ করবে ঠিক আছে যেটা অ্যান্সার হবে তোমরা নিচে কমেন্টে জানাবে আমরা নেক্সট অঙ্কে যাই এবার নেক্সট অঙ্কের রয়েছে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা কত নাম্বার ছয় দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আচ্ছা দুই অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা বলো তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ আর বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই তাই না তাহলে আমাদের দরকার হচ্ছে এইটা বলছে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আচ্ছা দশ কি মৌলিক সংখ্যা দশকে কি ভাঙা যাচ্ছে না দেখো দশকে তো আমরা ভাঙতে পারছি কি দিয়ে ভাঙতে পারছি দুই ইন্টু পাঁচ করে দিতে পারছি তাহলে এটা মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা তার পরে যাব দশের পরে কত আসে এগারো এগারো কি মৌলিক সংখ্যা এগারোকে ভাঙা যাচ্ছে না দেখো এগারোকে কিন্তু এগারো ইন্টু এক ছাড়া আর কোনোভাবে ভাঙা সম্ভব নয় তাহলে এগারো একটা মৌলিক সংখ্যা তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো অপশন নাম্বার এ এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে দশ অঙ্কের দশ অঙ্কের নয় এত বড় নয় মনে করো চার অঙ্কের ক্ষুদ্রতম বা চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি মনে করো এটাই ধরে নিচ্ছে চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হতে পারে চারটা নয় এক দুই তিন চার তাহলে এবার তোমাদেরকে দেখতে হবে যে এই সংখ্যাগুলো যে রয়েছে এই সংখ্যাটা যে রয়েছে এটাকে ভাঙা যাচ্ছে কিনা নিশ্চয় এটা তিন দিয়ে ভাগ চলে যাবে তাহলে আমরা যদি এটাকে কমিয়ে দিই এটাকে যদি আমরা মনে করি যে ছোটো করি নয় 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 সাত করি তাহলে হয়তো একটা মৌলিক সংখ্যা বেরোবে এটা হিসাব করে দেখতে হবে ঠিক আছে ঠিক সেইভাবে তোমাদেরকে বৃহত্তম বা ক্ষুদ্রতম বের করতে বললে তোমরা আগে সেই নাম্বারটা ডিজিটটা বের করবে তারপরে দেখবে সেটা মৌলিক কিনা তারপর সেখান থেকে কমবে বা বাড়বে ঠিক আছে নেক্সট প্রশ্নে আসবো নাম্বার সাথে বলছে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আচ্ছা দুই অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটি দুই অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে নাইনটি নাইন কারণ এরপর একশো হয়ে যাচ্ছে তিন অঙ্ক হয়ে যাচ্ছে নাইনটি নাইনকে আমরা ভাঙতে পারছি দেখো নাইনটি নাইন ভেঙে যাচ্ছে তিন দিয়ে তো ভাগ যাবেই অবশ্য তাই না তিন দিয়ে ভাগলে তেত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এটা হলো না তারপরে আসলো নাইনটি এইট নাইনটি এইটকে ভাঙা যাচ্ছে নাইনটি এইটকে জোর সংখ্যা এটা দুই দিয়ে ভাঙা যাচ্ছে তাই না নাইনটি সেভেন আসলো দেখো নাইনটি সেভেনকে যখন আমি ভাঙতে নিচ্ছি এইটা কিন্তু আর ভাঙছে না এটা কিন্তু শেষ পর্যন্ত সে নাইনটি সেভেন ইন্টু ওয়ানই থাকছে অর্থাৎ মৌলিক সংখ্যার যে পার্টটা আজকে আশা করি সমস্তটা তোমাদের ক্লিয়ার হয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম যেরকমভাবে আসতে পারে ঠিক আছে তো মৌলিক সংখ্যা নিয়ে আর অঙ্ক না এরপরে নতুন টপিকে যাব তো এটা হচ্ছে অপশান নাম্বার সি নাইনটি তো তোমাদেরকে সবার প্রথমে দেখো এখানে যেই বেসিকটা তোমাদের মাথায় রাখতে হবে যদি বলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তো সবার আগে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তোমরা বের করবে বের করে দেখবে যে ওটা কি মৌলিক সংখ্যা কিনা তারপরে তোমরা সেইভাবে কম কমতে শুরু করবে বৃহত্তম বললে কমবে ক্ষুদ্রতম বললে বাড়তে থাকবে ঠিক আছে তো দুটা দুই টাইপের অঙ্ক হলো এবার নাম্বার এইটে দেখো বলেছে যেই ধরনের প্রশ্নগুলো বেশি পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো এবার আমরা আলোচনা করব বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চব্বিশ তিনশো চুয়াল্লিশ একুশশো চারকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্টও বটে পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে তো সবার আগে দেখো আমাকে কি করতে বলেছে একটা বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে এইগুলোর মধ্যে এই চারটা অপশান এখানে দিয়েছে এবং তার মধ্যে থেকে এমন একটা সংখ্যা রয়েছে যেটা দিয়ে আমি যদি এই তিনটা সংখ্যাকে ভাগ করি তাহলে আমার তিন ভাগশেষ সবসময় থাকবে তিন যেহেতু ভাগশেষ থাকবে তাহলে কি তিন আমাকে মাইনাস করতে হবে এগুলো থেকে তাহলে আমি ওটার সাথে ওটা মিলে যাবে তাই না মনে করো কি তিন ভাগশেষ থাকা মানে কি তিনটা বাকি থেকে গেল বাকি পার্টটা মিলে গেল তাহলে আমি যদি একশো চব্বিশ থেকে তিনকে মাইনাস করি কত দাঁড়াচ্ছে আমার এটা দেখো তো একশো একুশ বাড়াচ্ছে একইভাবে তিনশো চুয়াল্লিশ থেকে আমরা তিন মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো এখানে তিনশো একচল্লিশ বেরোচ্ছে একইভাবে একুশশো চার থেকে আমরা যদি তিন মাইনাস করি তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে একুশশো এক এই তিনটা এই তিনটা সংখ্যা তোমরা মাথায় রাখো তিনটে সংখ্যা তোমরা মাথায় রাখবে তিনটা আমাদের হচ্ছে বেরোলো এবার কী করতে হবে এবার যে বেরোলো এই যে একুশ একশো একুশ তিনশো একচল্লিশ এবং একুশশো এক এই তিনটার আমাদেরকে কী করতে হবে লসগু করতে হবে ঠিক আছে এই তিনটার লসগো না সরি করতে হবে কিভাবে করবো আমরা গসাগু দেখো এখানে একশো একুশ কমা তিনশো একচল্লিশ কমা একুশশো এক এটার আমরা গসগু করবো তো এটা গশগো তোমরা করবে বাড়িতে খাতায় করবে এটা গসগু করলে তোমাদের অ্যান্সার বেরোবে ইলেভেন ঠিক আছে ইলেভেন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইলেভেন অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর এই ধরনের অঙ্গগুলো তোমাদের যেটা করতে হবে যখন বলবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ সব সবসময় ভাগশেষ একটা সংখ্যায় বেরোবে তো সেই ভাগ সংখ্যাটা দিয়ে তোমাদের তিনটা সংখ্যাকেই মাইনাস করতে হবে মাইনাস করার পরে অর্থাৎ এই যে একশো একুশ দেখা গেলে তো ভাগ যাবে এই একশো একুশ এগারোতে ভাগ যাবে তিনশো একচল্লিশ এগারোতে ভাগ যাবে একুশশো এক এগারোতে ভাগ যাবে ভাগ যাওয়ার পরেই তো তিনটা অবশিষ্ট থাকছে তিনটা তিন ক্ষেত্রে অবশিষ্ট থাকছে সেই কারণে আমি তিনটা এখানে মাইনাস করলাম মাইনাস করার পরে এই তিনটা যেহেতু ভাগ চলে যাচ্ছে এই তিনটা যেহেতু ভাগ চলে যাচ্ছে এগারো দিয়ে তাহলে তিনটাকে আমি কি করলাম গসগো করে আমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে উত্তর বোঝা গেছে আমাদেরকে উল্টা করে ভাবতে হবে ব্যাপারটাকে ঠিক আছে তো সবার প্রথমে আমরা মাইনাস করব ভাগ দিয়ে মাইনাস করার পরে যে তিনটা ডিজিট আসবে বা চারটা বা পাঁচটা ডিজিট আসবে সেই ডিজিটগুলোকে আমি গশগো করবো যে নাম্বারটা আমার আসবে সেটাই হবে উত্তর ঠিক আছে তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব এবার নাম্বার নয় নাম্বার নয় বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোনো খুদ বা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগফল সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ এমন একটা সংখ্যা তোমাকে চাইছে এখানে যে সংখ্যা থেকে তুমি যদি চার হাজারকে বিয়োগ করো তুমি যদি এই সংখ্যাটাকে বিয়োগ করে দাও ঠিক আছে চার হাজারকে বিয়োগ করে দাও তাহলে তোমার সাত দিয়েও সেই সংখ্যাটা ভাগ যাবে সাত দিয়েও ভাগ যাবে এগারো দিয়েও ভাগ যাবে এবং তেরো দিয়েও ভাগ যাবে তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু আসেই আসে তো এগুলো আমরা কী করে করব তো দেখো আমাদেরকে যে সংখ্যা তিনটা দিয়েছে এখানে এই যে সংখ্যা তিনটা দিয়েছে সাত এগারো আর তেরো ঠিক আছে এই তিনটা সংখ্যার আমরা গশকো করব করি গসাগু সাত এগারো আর তেরো ভাগ বা বিভাজ্য এগুলো করতে বললে গশগুটা সবার আগে দরকার ঠিক আছে ভাগ করতে বললো বা বিভাজ্য করতে বললো গশগো প্রয়োজন সাত এগারো এবং তেরো এটার যদি আমরা গশগো করি তাহলে দেখো কী দাঁড়াচ্ছে সাত ইন্টু এগারো ইন্টু তেরো তাহলে এটার আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এক হাজার এক ঠিক আছে এক হাজার এক আমাদের আসছে সংখ্যাটা এবার আমরা গসাগোটা করলাম কত এক হাজারে কিন্তু আমাকে কি বলেছিল প্রশ্নটাতে প্রশ্নটা একবার দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার যদি আমি বিয়োগ দিই তার মানে আমি যদি এই চার হাজারের সঙ্গে এই সংখ্যাটাকে যোগ করি তাহলে আমি সংখ্যাটা পাবো তাই তো দেখো তাহলে আমার চার হাজার সংখ্যাটাকে আমি বিয়োগ করতে বলেছিল তাহলে কোন সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে আমি পাবো অর্থাৎ বিয়োগফল যদি আমার এটা হয় তাহলে আমি এটাকে যোগ করলে সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাহলে ওয়ান জিরো জিরো পাঁচ মানে পাঁচ হাজার এক পাচ্ছি আমি তাহলে আমার সংখ্যাটা হবে পাঁচ হাজার এক এটাকে আমি যদি কনফার্ম করবো কীভাবে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগ ফল সাত তিন এগারো দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে অর্থাৎ এই যে এক হাজার একটা হচ্ছে আমার বিয়োগ ফল এই এক হাজার একটাকে যদি আমি সাত দিয়ে এগারো দিয়ে বা তেরো দিয়ে করি দেখবে ভাগ হয়ে যাবে কারণ কি কারণ আমি তিনটা ঘশগো করলাম তো গসগো করে তো বের করলাম এটা আমি তার মানে অঙ্কটাকে আমাদেরকে পিছন দিয়ে ভাবতে হবে এবার উল্টো দিক থেকে ভাবতে হবে অর্থাৎ এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে মানে ক্ষুদ্রতম সংখ্যাটা আমার এখানে পাঁচ হাজার এক এই সংখ্যা থেকে আমি চার হাজার বিয়োগ করেছিলাম জন্যই আমার এই এক হাজার একটা এসেছিলো ঠিক আছে এক হাজার একটা আসার পরে বলছে বিয়োগ ফল মানে বিয়োগ ফল মানে কি আমার এক হাজার এক ঠিক আছে এই এক হাজার একটা বিয়োগ ফল যেটা সাত এগারো এবং তেরো দিয়ে আমার বিভাজ্য হলো তো এই ধরনের রঙকে সবার আগে তোমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের যেই বিভাজ্য করার সংখ্যাগুলো দিয়েছে সেটার আমি বেসিক্যালি গসাগু করে দেব। গসাগু করার পরে যেই গসাগুর ফলাফলটা বেরোবে তার সঙ্গে যে বিয়োগ করতে বলেছিলাম সংখ্যাটা ওটাকে যোগ করলে আমি মূল সংখ্যাটা পাবো যেই সংখ্যা থেকে বিয়োগ করতে বলা হয়েছে ঠিক আছে তারপরে মূল সংখ্যাটা পেয়ে গেলে আবার অঙ্কটা হয়ে গেল তো এখানে কোন ক্ষদূতম সংখ্যা বলেছে এটা ওটা হয়ে গেল তো আমার অপশান নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর দেখো অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টটা তোমরা জানাও আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে আবার সেগুলোকে আরও নতুন কিছু উদাহরণ দিয়ে এগুলোকে কমপ্লিট করিয়ে দেওয়ার ঠিক আছে এবার প্রশ্ন নম্বর দশে আসি দশে কী বলেছে এটা এটা আরেকটু ইন্টারেস্টিং অঙ্ক এবার এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগই আসতে দেখা যায় ঠিক আছে দুটা সংখ্যার গসাগু বত্রিশ লসাগু সতেরোশো ষাট একটা একশো ষাট হলে অপরটা কত খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা এক্স ধরে করতে পারি যে মনে করে একটি সংখ্যা রয়েছে একশো ষাট তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে এক্স আমি এটা ধরতে পারি লসক করতে পারি গসগো করতে পারি বোঝা গেল কিন্তু ওটা করলে একটা বিশাল লেন্দি প্রসেস হয়ে যাবে এবং যখন সংখ্যাগুলো অনেক বড় বড় থাকবে তখন ওই লসক করতে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে কারণ সময়টা অনেক চলে যাবে কিন্তু পরীক্ষার সময় তো তুমি ধরে না যে একটা অঙ্ক করার জন্য তুমি এক থেকে দেড় মিনিট সময় পাবে তাহলে এবার এই অঙ্কটা আমি কী করে করব। এখানে একটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে এবং বিশেষ করে এই অঙ্কগুলো যেখানে লশগ ঘশক বেঙ্ক সংখ্যা দেওয়া থাকে একটা তোমার ইয়ে রয়েছে একটা সূত্র রয়েছে যে আমি অপর সংখ্যাটা বের করব কি বের করব আমি অপর সংখ্যা আমি এখানে লিখে রাখলাম অ স ঠিক আছে অপর সংখ্যাটা আমি বের করব কীভাবে করব একটা প্রক্রিয়া করতে হবে সংখ্যা দুটার লসাগু আমাকে সবার উপরে উপরে প্রথমে গেছে গসাগু আছে আমি গসাগুটা লিখবো এখানে এটা হচ্ছে আমার সূত্র গসাগু প্লাস সংখ্যা দুটার লসাগু দেখো গসাগু আর লসাগুর ক্লাস এখনও যদিও হয়নি যে যেহেতু সংখ্যা তত্ত্বের ক্লাস চলছে লসাগু গসাগুর ক্লাস আমরা নেক্সটাই করব আমাদের পরবর্তী টপিক সেটাই রয়েছে তখন এই পার্টগুলো আরও সিম্পল হবে তোমাদের আচ্ছা নিচে হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে একশো ষাট তাহলে আমরা এটাকে বসাই সেভাবে মানগুলো বসাই তো মানগুলো বসালে আমাদের কী দাঁড়াচ্ছে থার্টি টু ইন্টু ওয়ান সেভেন সিক্স জিরো ডিভাইডেড বাই ওয়ান সিক্সটি এই জিরো দিয়ে জিরোকে কাটবো ষোলো দিয়ে বত্রিশকে কাটবো দুই হবে একশো ছিয়াত্তরের ডাবল কত হচ্ছে তিনশো বাহান্ন থ্রি ফিফটি টু অর্থাৎ অপশান নাম্বার সি আমার হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তো এই ধরনের অঙ্কগুলোর সূত্র হচ্ছে আমাকে কী করতে হবে অপর সংখ্যা বের করতে গেলে আমাকে করতে হবে যে লসাগু ইন্টু সরি গসাগুটা ইন্টু হবে হ্যাঁ গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই প্রদত্ত সংখ্যা বা প্রথম সংখ্যা যেটা রয়েছে সেটা আমি নিচে রাখবো তাহলে আমি যেটা কাটাকাটি করলে আমার দ্বিতীয় সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে আমি যদি এখন তিনশো বাহান্ন আর একশো ষাটের লশগু করি দেখবে বত্রিশই পাচ্ছো এবং তিনশো বাহান্ন একশো ষাটের গসগু করলে তুমি দেখবে সতেরোশো ষাটই তো আজকের সেটে দশটা প্রশ্নই করানো হলো তো ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানিও ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবে যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশান নিচ্ছে কারণ তোমরা জানো আমাদের এখানে সকাল দশটা থেকে ম্যাথ ক্লাস বেলা বারোটা ইংরেজি ক্লাস এবং রাত আটটা থেকে জি ক্লাস চলছে প্রতিদিন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ